নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে আমি একটি কথা বারবার বলবো, ভিডিওর আলোচনাটা অবশ্যই শোনার চেষ্টা করবেন, কারণ এখানে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি যেগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনার জীবনে, আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি একটি কথা বলি, আপনার প্রাপ্তির ক্ষেত্রে আপনার ভাগ্যভাব এবং রাহু গ্রহ এই দুইটিকে কিন্তু দেখা একান্তই দরকার, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথ দেয় তাহলে কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হবে, এর সাথে সাথে রাহু গ্রহ। ভাগ্যপতি নিচস্থ নেই তো, ভাগ্যপতি আপনার অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, ভাগ্যভাবের উপর অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। এই জন্য নিজস্ব জন্মকুণ্ডলী আপনারা বিচার করান এবং রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ এবং আপনার ক্ষেত্রে ভাগ্যের সম্পূর্ণ প্রপার যদি আপনি যদি রেমেডি করেন, তাহলে আপনার যারা অনেকদিন প্রচেষ্টা করছেন প্রাপ্তি করছে না, তাদের কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে, বড় ধরনের অর্থপ্রাপ্তির চোখ কিন্তু ঘটবেই ঘটবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। কেউ কেউ বলছে যে রাহু রক্ষা কবচ এগুলো কোনো কাজের নয়, তন্ত্র করলে অনেক কিছু হবে, তন্ত্রের দ্বারা অনেক কিছু আছে। দেখুন, এত বড় কেউ সাধক হয়ে যায়নি, এত বড় কেউ সাধক হয়ে যায়নি, কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছে, চ্যালেঞ্জ দিচ্ছি, তন্ত্র ক্রিয়া অত ছেলে খেলা ব্যাপার নয়, তন্ত্র কথার অর্থ আলাদা। আমি বললাম যা মনে আসলো তাই, সেটা কিন্তু নয়। তন্ত্র করে যদি এই জায়গায় করা যেত তাহলে তো আজকে বড় ধরনের তান্ত্রিক হয়ে থাকতো, তাহলে তো এই কবজের কোনো দরকার পড়তো না, আপনার রত্নেরও কোনো দরকার পড়তো না। রত্ন একটা বৈজ্ঞানিক পদ্ধতি, কবজও কিন্তু আপনার বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি। রত্ন এবং কবজ এই দুইটি যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কাজ কিন্তু দেয়। তন্ত্র দিয়ে কিচ্ছু হবে না, আর এই যুগে অত বড় সাধক কেউ আসেনি যিনি তন্ত্র দিয়ে সব কিছু করতে পারবেন, আর তন্ত্র শিকাটা অত সহজ ব্যাপার নয়, এটা প্রচুর তপস্যা করা দরকার আছে, তপস্যার ফল। তন্ত্র করতে গেলে তন্ত্র কথার অর্থ তনু এবং মন দুটো কিন্তু এক জায়গায় থাকা দরকার, তবেই কিন্তু বড় তান্ত্রিক কিন্তু হওয়া যায়। ওরকম আমি নিজের মুখে বলে দিলাম, আমি বড় ধরনের তান্ত্রিক হবে না, হতে পারে না, কারণ আছে। আমি একটা জিনিস পছন্দ করি না, সেটা হচ্ছে বুজরুকি। বুজরুকি আমি একদমই পছন্দ করি না, যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে করা যাবে, পুজো পাঠের মাধ্যম দিয়ে করা যাবে, ঈশ্বরের কাছে পুজোর মাধ্যম দিয়ে করা যাবে। বাস্তু একটা বিজ্ঞান, বাস্তুশাস্ত্রকে যদি আমি সঠিক করি, আপনি যে বাড়িতে থাকছেন সেটাও কিন্তু আপনার জীবনে 20-25% কিন্তু আপনার উপর প্রভাব বিস্তার করে।
তো বাস্তুর ক্ষেত্রে রাহুর প্লেসমেন্টটা দেখা দরকার। এক একজনের কি জানেন, অর্থ আসছে, অর্থ হু করে জলের মতন বেরিয়ে যাচ্ছে, কি অনেক কিছু ক্ষেত্রে বাস্তু দোষ থাকে। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে, রত্ন হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে, কবজও কিন্তু সেই পদ্ধতিতে কিন্তু তৈরি হয়। এখানে ওই জন্য আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে কাজ করে, এবং এই জন্য আমি বলি, আমি যে কথা বলবো সেই কথা কাজ করে দেখাবো। অর্থাৎ আমার যে কমিটমেন্ট, সে কমিটমেন্টটা আপনারা যদি দেখবেন, যারা রেমেডি করছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি কিন্তু রত্ন এবং কবজ দুটির কথাই কিন্তু বলি। কোন রত্ন চমৎকারী রত্ন, বেশ কিছু রত্ন আছে যেগুলো আপনার ভাগ্যের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরিয়ে দিতে পারে, আপনার ভাগ্যটাকে ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ আমি কিন্তু কমন রত্নগুলো খুব কম কিন্তু দিই, চমৎকারী কিছু রত্ন আছে যে রত্নগুলো এবং কবজ, যে কবজ আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্মছক বিচার করা হলো, রাহু আপনার জন্মছকে ভালো আছে তাও আপনি পাচ্ছেন না, এমনও আছে রাহু ভালো আছে তাও পাচ্ছেন না, কেন? ভাগ্যভাব, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট নেই, এই জায়গাটা কিন্তু দেখা দরকার। এর সাথে সাথে আমি যে কথাগুলো বলেছি, আপনার ধনভাব, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো বিচার করা দরকার, এবং শুক্র বুধ এবং শনির প্রতিকার করা একান্তই দরকার, তবেই কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। তো খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি, এবং যাদের সমস্যা হচ্ছে ইমিডিয়েট যোগাযোগ করুন। অনেকের হচ্ছে কি জানেন, অর্থ স্যালারি নিয়ে আসছে মাসে, কিন্তু আনতে আনতেই টাকাটা শেষ হয়ে যাচ্ছে, কাকে কোনটা দিবে গুছাতেই পারছে না, অর্থাৎ কোন দিকে কোন খাতে কত টাকা খরচ করবে, ঋণের বোঝা অনেকে নিয়ে বয়ে বেড়াচ্ছে। আমি এইসব মানুষকেই চাই, যারা যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি এইসব মানুষকেই চাই যারা খুব সমস্যাতে আছে, ভালোকে তো ভালো আরও করতে পারে, যারা খারাপ অবস্থাতে পড়ে আছে, যারা খুব কষ্টে আছে, তাদের জন্য কৌশিক রায় হাত ধরে তোলার জন্য কিন্তু আছে। কিন্তু কৌশিক রায়ের সঙ্গে কথাতে একে এক হতে হবে, আমি যে নিয়ম বলবো সেই নিয়ম রেমেডি 100% কাজ কিন্তু আপনার হবে। এবার আগামীকাল ধৃতি যোগ থাকছে, ধনিষ্ঠা নক্ষত্র শতবিশা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, 11:39 থেকে 12:26 পর্যন্ত শুভ সময়, আবার 1:30 থেকে 3:00 পর্যন্ত আপনার রাহুকাল থাকছে। সময়টা আপনাদেরকে বলে দিলাম, রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই সময় কোনো শুভযাত্রা শুভ কাজ আপনারা কিন্তু করবেন না। অনেকের হচ্ছে বড় ধরনের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে একটুর জন্য বাধা হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আপনার ভাগ্যের সাপোর্ট দরকার, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। বড় ধরনের কেউ প্রচুর অর্থ কিন্তু লসও করছে, আমি বারবার বলছি, যারা শেয়ার বাজার, যারা টাকা লাগাচ্ছেন বা আদার্সে যারা টাকা লাগাচ্ছেন, তাদের ক্ষেত্রে জন্মছক বিচার করা দরকার। কারণ আপনার জন্মছকে যদি গ্রহগুলো অশুভ থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু শুভ ফল পাবেন না, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে দশা, অন্তর্দশা কেমন আছে দেখা দরকার। আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহের দশা আছে না মারক গ্রহের দশা আছে, এটাও কিন্তু দেখা দরকার। এবার আমি জানাবো 5 রাশির শুভ সময় টার্গেট নাম্বার আগামীকালের। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকাল, সে রাশির নাম আপনার প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং আপনাদের 5। আপনাদের শুভ সময় 9:39 থেকে 12:15 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশি
আপনার হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11:02 থেকে 12:52 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 2। শুভ সময় সকাল 10:19 থেকে 12:24 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 5। শুভ সময় সকাল 9:54 থেকে শুরু করে আপনার 12:36 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার মার্জন করে সিংহ রাশি আমি বললাম। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 7। শুভ সময় সকাল 11:42 থেকে আপনার 1:02 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ এই যে আমি 5টি রাশির আমি কথা বললাম, এই 5 রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট করুন, যদি এই বিষয়ে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান। নমস্কার, ধন্যবাদ।